뒤 사디를 뚝 사디를 뚝 떨어졌어. 세모 이 사디를 오래 할라를 말하고 사디 열리기만 하고 뒤 열리기만 하고 또 내가 이겼어. 오 셰프 형님이 기분이 못들어 맞고 떨어졌더니 기만 하고 이장스터 사디를 말 장? 에? 장? 장스터? 그랬지? 사디야 떨 장. 그럼 아미 기질람. শোষণ ক্ষমতা সম্পন্ন চৌচৌ স্যানিটারি ন্যাপকিন চৌচৌ লেডিস কেয়ার আধুনিক মোড়কে অত্যাধুনিক স্যানিটারি ন্যাপকিন আমি কিছুতেই বুঝতেছি না তোর মতো একটা শীতে কোন মায়ে পাত্তা দিল এটাও সম্ভব এটাও সম্ভব আমার বেটা একটা এক্সেপশনাল লুক নিয়ে আমি জন্ম নিয়েছি আমার প্রতি সব মেয়েরাই পাগল আমার সব মেয়েরাই চায় সব মেয়েরাই আমার প্রতি ক্রাশ করে আমি ডিসাইড করি আমি কার সাথে প্রেম করব কি করব এত কিছু দরকার নাই তুই লাড্ডু খা আর আমার লাগে মন থেকে দোয়া কর মন চাইলেও দোয়া করবি না চাইলেও দোয়া করবি বাট আজে বাজে কমেন্টস করতে পারবি না কই আসো না গেল আইবো একটু ধৈর্য ধর স্বপ্নে আসবে বাস্তবে আইবো তুই লাড্ডু খা মামা আয়া পারছে কই কই ঠিকঠাক মন থেকে বলছি আমি তুমি আমার সবচেয়ে দামি তাই তো আমি তোমার পথে বারে বার থামি শোনো আমি তোমাকে চাই তোমার ভেতর হারিয়ে যাই খুব ভালো লাগে আপু সাইকেল লাগে যদি পাশে থাকো তুমি পরে তোমার আমার এই প্রেম কাহিনী হাজার বছরেও শেষ হবে না জানি খুব সকালে ঘুম ভেঙে গেলে আমাকে পাশে পাবে তুমি তোমার আমার এই প্রেম কাহিনী হাজার বছরেও শেষ হবে না জানি খুব সকালে ঘুম ভেঙে পাশে পাবে তুমি কিরে কই কখন আইব আরে আইব স্বপ্নে
কি আরে বেটা এদিকে তাকা তোর লগত কইতেছি তাকাইছি ক তোর এই মহল ঘুরে কত সুস্কে মন চাইছে দেখ উঠতেছি হাওয়া বাতাস খেতেছি হাওয়া বাতাস খাবি খা ডাইনে বামে কি ওই বেটা ডাইনে বামে তাকালে কি হবে তোর সমস্যা কি কে সমস্যা আছে সমস্যাটা কি ক আরে বেটা সমস্যা আছে তো কি সমস্যা ক আমি সমাধান করে দিই কইতেছি তো সমস্যা আছে আরে বেটা সমস্যাটা কি ওরে ক তোর সমাধান করে দিতেছি এই বেটা তোরা জানোস আমি এলাকার কি এই বেটা তুই যদি জানতি আমরা কারা তোরা কারা কারা এই বেটা তোরা কারা টাইগার্স আর বাঘ যখন যে জায়গা পাড়া দেয় ওই জায়গা বাঘে রয়ে জায়গা মনে কর এখন থেকে এই জায়গা আমবো টাইগার আবার জিগায় ছেড়ে হাজার বছরেও শেষ হবে না জানি খুব সকালে ঘুম ভেঙে গেলে আমাকে পাশে পাবে তুমি তোমার আমার এই প্রেম কাহিনী হাজার বছরেও শেষ হবে না জানি সিগারেট দিতেছস কে সিগারেট দে কি কামের কাম তো পারস না খালি দিবার পারস সিগারেট আমি কি করব মামা আমি ওর সামনে গেলে না কেমন জানি সব কিছু লক হয়ে যায় জমা যায় মানে চোখ অটো বন্ধ হয়ে যায় চোখ অটো বন্ধ হয়ে যায় না হ্যাঁ দেখতেস তুমি তো চোখ চোরে হে থাকো আর আর হলে আমার পাশে রাখো যেও না তুমি আয় ছেড়ে আমায় ধরে রাখো হাজার বছরেও শেষ হবে না জানি খুব সকালে ঘুম ভেঙে গেলে আমাকে তুমি আর কখন আমার বাবার গাড়ি ফলো করবে না বাবা আমার দিকে কিভাবে জানি তাকায় আমার বুক কেঁপে ওঠে আরে বাবাকে তো ভয় পেলে চলবে সাহস বাড়াতে হবে না ফাইট দিতে হবে না প্রেমের জন্য সেটা শুনো সাদিয়া হ্যাঁ মা সাদিয়া তোর বাবার মোবাইলটা কই দেখছিস নাকি এখানে তো নাই কই রাখছ বাবার মোবাইল এই যে এখানে তো নাই দেখ তো কই ওই যে বাবার মোবাইল দেখ তো কই মোবাইল রেখে সারাক্ষণ চিল্লাচিলি করতে থাকে মোবাইল কই মোবাইল কই মোবাইল খুঁজে পায় না হ্যালো এই তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি আমি বারবার ফোন করতেছি তারপর তুমি ফোন দিতেছো কেন যদি বাবা ফোনটা ধরে ফেলতো তাহলে তো আজকে আমাকে শেষ করে দিত ফোন দিছো কেন আমি জানি কি তোমরা ফোন দিছো আরে শুনো ফোন কই গেল বাবা মনে হয় ফোন আবার খুঁজতেছে না ফোনটা পাইতেছি না কেন কি বল ভাই মানে শুনো তোমার ওই যে মোটু ফ্রেন্ডটা আছে না ওই ফাজিলটাকে বলবো আমার দিকে তাকিয়ে যেন এরকম উইয়ার্ড ভাবে না হাসে একসাথে লাইন মারে
চোখ টিপে দেয়। আর আমি কি নুষা থেকে কম নাকি? শোনো, আমার মনে হয় কি ও একসাথে দুজনকে ট্রাই করতেছে, যেটা পরে তার সাথে রিলেশন করবে। এরকম কত দেখছি, এক বন্ধুর গার্লফ্রেন্ড ওর একজন নিজের বারবার আমার ফোন হারায় কেন? বাবা মনে আবার আসতেছে। শুনো শুনো শুনো, তোর সাথে পরে কথা বলবো, তুমি কিন্তু ফোন দিবা না, ঠিক আছে? শালা সব মেয়েরাই খারাপ। সি 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 সি, কি প্যাঁচটা লাগাইছে! আমি বলে আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে চোখ মারছি, সি দোষ তোর কি মনে হয় আমি এরকম পোলা? দোষ আমার কি বেটা মায়ের অভাব আছে? আমার যে লুক বেটা, আমার তো লক্ষ লক্ষ মায়া ভালোবাসে। বাদ দে না, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায় আর দোষ দোস্তের জায়গায় রাগ করিস না বন্ধু। বন্ধু একটা কথা শুন, প্রথমবার আমার সাথে কথা বলবো সারা রাত তো নিজের থেকে বলছে। আর চিন্তা কর, আমি কত লাগি, আমার বলা লাগে না, নিজের থেকে বলছে কথা বলবে। তোর কি মনে হয় আমি ওই মায়ের লেগে ফোন দিবো? জীবনেও না, জিন্দিগিতেও না। গুরুজ কেন ফার্স্ট টাইম আবদার করছে, আমার তো মধুর একটা আবদার। তুই তোর বন্ধুর মধু থেকে দূরে রাখবি? পারবি তুই বল, তুই ছাড়া আমার কে আছে বল? আর কেউ নাই। প্লিজ আমি কইস না বাবা, প্লিজ বন্ধু, সরি না। আজকে আমরা সারা রাত কথা বলবো। আমি ফোন দুইটাই ফুল চার্জে রাখছিলাম। সারা রাত আমরা কি কথা বলবো? বলবো যা মাথায় আসে, দুষ্টু দুষ্টু কথা বলবো। যা, এ ধরনের কথা বলবা না, কোনো দুষ্টু দুষ্টু কথা বলা হবে না। এই আমরা তো এখানেই আছি, তো খামাখা ফোনে কথা বলে বিল উঠে লাভ কি? হ্যাঁ, আমরা তো ওখানে এসে কথা বলতে পারি। মানে দাঁড়া 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 দাঁড়া, তোমার এত সাহস! ভালোবাসলে এলো অটো হয়ে যায়। তুমি এখন সারা দিকেন দাঁড়িয়ে কথা বলবা? বলবো। লুকাও লুকাও, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি, তোমাকে দেখার জন্য হইছে। কি দেখতেছ? চল ভিতরে আসো। কি হ্যাঁ, ভিতরে আসো। লাফাচ্ছে কেন? বুঝো না কেন, কোনোরকম ফিলিং হচ্ছে, ভয় লাগতেছে, আর সাথে সাথে কি কি করতেছ? আমি না মানে বুঝার আগে সরি। সমস্যা নাই, ব্যাপার না, এরকম হয়।
লোক খেয়ে কি কি পেট ভরে ফেলবি? আমার ক্ষুধা নাই বাবা। কিছু একটা প্যাচ আছে, ওকে চোখে চোখে রাখো। তোমার যেতে হবে না। আমি মাকে গিয়ে বলি বাসার মধ্যে জামাই আসছে, সুন্দর করে রান্না বান্না করে বসে বসে জামাইকে খাওয়াতে। ভাগো, আসো ভাগো। বলি এত রিস্ক নিয়ে আসছি, খালি হাতে আমি যাবো। এই শোনো কি আর কথা বলে রাখ করলাম, এইভাবে তোমাকে একলা দেখার সুযোগ তুমি পাই না। আমার কি ইচ্ছা না তোমার দিকে অবলোক ভাবে তাকিয়ে থাকতে, ওকে দেখতে? এতটুকু অধিকার কি আমার নাই? ভাই রে ভাই। আচ্ছা ওকে ফাইন, দেখো দেখো কি হবে তাহলে। এই 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 তুমি তো দেখতে বলছি হাত কিছু কেমন ভাল লাগছিল? ভাল লাগছে মানে থাপ্পড় দিব। শুধু দেখার পারমিশন দিছি, দুষ্টুমি করার না। সো মোমেন্টটাকে এনজয় করো, দুষ্টুমি করবো না। দুষ্টুমি না করে মন কি হয়েছে? দুষ্টুমি করার সময় তো কোনো হুঁশ থাকে না, আর গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করার সময় তোমার কোনো খবরই নাই। কি বলতেছো? কিছুই তো বুঝতেছি না। তুমি এখনো বুঝো নাই? কি কারো তোমার শহর পুলে যাচ্ছে, ওর আমি টুকরা টুকরা করে রাখ। ন্যালোবাজি শেষ হয়েছে, তাহলে চলেন যা করো সামনে গিয়ে করবে। সরি বল। আইস আমার চান্দু, তোর সরি তোর পকেটে রাখ। তুই সরি বলবি না একটু আগে আমি কি বলছিস? আই লাভ ইউ বলছিস না? এখন আই লাভ ইউ বল, বল আমাকে বেবি, বল 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 কিছে বল বল কি বলবি বল বল কি বলবো মানে বাচ্চা কে লাগা Hey!
ইন্টারন্যাশনাল হেলথ স্ট্যান্ডার্ডে তৈরি, তাই খাবারের স্বাদ ও মানের কোনো তারতম্য ঘটে না। কি ব্যাপার, গালে হাত দিয়ে খাচ্ছিস কেন? খাবার সময় গালে হাত দেওয়া ভালো না। কি হলো বাবা, যে বললো গাল থেকে হাতটা নামিয়ে খেতে, শুনলি না? ভালোভাবে খেতে বলছি। কি কাণ্ড এই, কার সাথে ফাটাফাটি করলি শুনি? বাবা, ফাটাফাটি তো করি নাই। ফাটাফাটি মানে তো আমি বুঝি না। আমি তোমার লক্ষ্মী বাচ্চা না? ওই যে ডান্স ক্লাসে যাওয়ার সময় রিক্সার সাথে। ডান্স ক্লাস? কালকে থেকে ডান্স ক্লাস অফ, বাসায় টিচার আসবে। না, কি হলো? মানে বাবা বলতেছিলাম যে ওখানে তো গ্রুপ স্টাডি, মানে গ্রুপ ডান্স করে সবার সাথে, তাহলে ভালো করে শিখতে পারি গ্রুপ ডান্সে। ওকে ফাইন, চিৎকার করে বলার কি আছে? তোমার আমার এই প্রেম কাহিনী হাজার বছরেও শেষ হবে না জানি। খুব সকালে ঘুম ভেঙে গেলে আমাকে পাশে পাবে তুমি। তোমার আমার এই প্রেম কাহিনী হাজার বছরেও শেষ হবে না জানি। সকালে ঘুম ভেঙে গেলে আমাকে পাশে পাবে তুমি। এক দুই তিন, ভালো করে করে সবাই। হ্যাঁ বলো সাদিও। ধরে নিয়ে যাও। রনি, ও হচ্ছে আমার নাচের ক্লাসের ফ্রেন্ড মিম। হ্যালো। আজ থেকে ও তোমার ছোট বোন, একদম মায়ের পেটের আপন বোন টাইপের বোন। আর তুই শোন, যদি কখনো দেখছি আমার রনির দিকে তাকায়া লুচ্চা মার্কে হাসি দিছিস, তখন তোরে আমি একেবারে। এমন করতেছিস কেন? তোরটা ধরে টান দিলে তখন তুই বুঝতি কেন এরকম করতেছি। ভাইয়া বল, ভাইয়া বল, ভাইয়া না বলে কিন্তু এখন দিব, ভাইয়া বল। ভাইয়া সুন্দর করে বল, হয় নাই বল যে রনি আমার বড় ভাইয়া। রনি আমার বড় ভাইয়া? ভাইয়া, ভাইয়া। আর কখনো ভুল হবে, সবসময় ভাইয়া বলবি। ভেরি গুড, যা যা যা। এত বসেছি কি আসলে ওদের মারতে নেই ভেঙে তো এমন হচ্ছে। মারতাম মানে একদম দাঁত ভেঙে দিতাম। আর একবার যদি ওকে দেখছি, একবার দেখলি কি তখনই দেখবে? তোমার আমার এই প্রেম কাহিনী হাজার বছরেও শেষ হবে না জানি। খুব সকালে ঘুম ভেঙে গেলে আমাকে পাশে পাবে তুমি। তোমার আমার এই প্রেম কাহিনী।
হাজার বছরেও শেষ হবে না জানি খুব সকালে ঘুম ভেঙে গেলে তোমার মনে দুষ্টুমি ছিল তাই শুধু আমি দুষ্টু আমি সব কিছু আমি অত কিছু জানি না আমার তো এখনো ভয় হাত পা কাঁপতেছে যদি কেউ দেখে ফেলতো আর আমার বাবা যদি একবার জানতে পারে শেষ করে দিবে তো এত ভয় পাবো কেন এত ভয় পেলে হবে আমি কি খারাপ কিছু করতেছি তোমার জানে বলবা যে আমাকে ভালোবাসি পাগল হয়ে গেছো আমার বাবা যে রাগী জানতে পারলে তোমাকে আমাকে দুজনকে একসাথে মেরে ফেলবে তো তোমাদের কোনোদিন মিল হবে না হ্যাঁ হবে সবার যেভাবে হয় অভাগ হবে শুনো পৃথিবীর কোনো বাবা তার মেয়ের প্রেমিককে জামাই হিসেবে মেনে নেবে আমার মনে হবে না আমি তো আমার বাবাকে জীবনও তোমার কথা বলতে পারবো না তার মানে তুমি আরেকজন মেয়ের সাথে প্রেম করবা তাকে বিয়ে করবা আমাকে তুমি বিয়ে করবা না তুমি এটা বলতে পারলা সেভাবে কাঁদলে তো হবে না তোমার সাহস করে বাবার সামনে গিয়ে বলতে হবে বাবা ওকে বিয়ে করো ওকে ছাড়া কাউকে বিয়ে করো তুমি আমাকে জোর করে কথা বলতে পারবো না বলতে পারবো না এটা আমি বলতে পারবো না আমার বাবা যে রাগি তুমি জানো না এটা আমি বলতে পারবো না তুমি ভালোবাসো না জানো সে থাকতে পারবো না সে থাকতে কখনোই পারবো না তাহলে তোমাকে বলতে হবে তোমাকে ভালোবাসো পৃথিবীর অনেক অনেক বাধা থেকে তুই সব বাধার সামনে তোমার রুখে দাঁড়াইতে সাহস করতে হবে সাহস করে বলবে যে আমি এই ছেলেকেই ভালোবাসি বিয়ে করলাম একেই বিয়ে করি আমি মরে গেলেও বাবাকে এই কথা বলতে পারবো না তোমার হাতও আমি ছাড়তে পারবো না তোমাকে না পেলে আমি বাঁচতেও পারবো না ঠিক আছে তাহলে যাও বাবা খানি বলে আসো আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না না বাবা আমার রুমে তো কোনো মোবাইল নাই মোবাইল তো তোমার হাতে তোমার হাতে মোবাইল ব্যাপারটা আমাকে ধরতে হইলো এই বদমাইশ ছোকরা প্রতিদিন আমার মেয়েকে ডিস্টার্ব করতো প্রতিদিন প্রেম নিবেদন করতো আমার মেয়ে না বলায় তার প্রেমের পাগলামি আরো বেড়ে গেল প্রতিদিন হুমকি ধামকি দেয় উঠায় নেবে অ্যাসিড মারবে দেখেন না চেহারাটা কেমন গুন্ডার মতো চেহারা তারপর কোনো কিছু পাত্তা না পেয়ে আমার মেয়ের সর্বনাশ করার জন্য ধান্দা করলো রাতের আধারে বারান্দার লক ভেঙে বাসায় ঢুকলো আমার মেয়ের চিৎকার শুনে আমি দরজা ভেঙে যখন ঘরে উঠলাম আমরা যদি আমার মেয়ের চিৎকার না শুনতাম মিথ্যা সব মিথ্যা কথা বলতে শুনি মিথ্যা বলছি সব মিথ্যা তাহলে তুমি এইভাবে ধরা পড়লে কেন সাদি আমাকে ডাকছিল ও আমাকে এখানে আসতে বলছিল আর শুধু আমি ওকে ভালোবাসি না ও আমাকে ভালোবাসে বিশেষ না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কোন জিজ্ঞেস করেন বলো সাদিয়া বলো সাদিয়া সত্যটা কি চুপ থাকতে বলি নাই আমি ওনাকে ভালোবাসি না উনি আমাকে ডিস্টার্ব করে কি বলতেছো কি বলতেছো তুমি আমি আপনাকে ভালোবাসি না আমি ভালোবাসি না আপনাকে হইল ভালোবাসি না হইল এই বদমাশটার এখন কি বিচার করা উচিত আমরা থানা পুলিশ পছন্দ আপনাকে আর কষ্ট করা লাগবে না আপনি যে থানা হাজত এখনো করেন নাই এই জন্য আমি আপনার কাছে ঋণী থাকি আজকের পর থেকে আমার ছেলে আর এই ধরনের জঘন্য কোনো কাজ করবে না
আমি কথা দিচ্ছি আর আপনারা সবাই আমাকে মাফ করে দেন। আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারিনি। পাবে তুমি তোমার আমার এই প্রেম কাহিনী। এমন কম দোষকে হ্যাঁ একটা খাবার দিয়ে দাঁত তোলাই দেব যখন আমি কইছি তখন তো আমার কথা শুনছ নাই। পুরা পুরা প্রেম পুরা দূরা ভালোবাসা খুব প্রেমিক হয়ে গেছ প্রেম কই গেছে হ্যাঁ ভালোবাসা উৎলয়ে পড়ছে মায়ের লেগা হ্যাঁ কি করছ তুই মায়ের লেগা রাত দিন একটা প্রেম করে আরেকটা লগে বিয়া করতে চায় দেখবি দুই দিন পর যখন ভালো পোলা পাইব ঠিকই বিয়া করে লাইছে তোর চিনবো না এখনই তো চিনে না সমস্যা কি তুমি হ্যাঁ সাদিয়া একটু রনির সাথে কথা বলতে চায় আমি ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারতেছি না মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ওকে আমি কিভাবে বুঝাবো কতটা ভালোবাসি আমি পড়িয়ে দিলাম চুচু প্যান্ডা অ্যাপার যতই দুষ্টুমি কর ডায়াপার খুলবে না তোমাকে ভালোবাসি এই কথাটা বলার সাহস পাইনি তুমি তো জানোই বাবা কতটা স্ট্রিক্ট ওই সময় আমি বাবাকে দেখে ভয় পেয়ে গেছিলাম বাবা চোখের দিকে তাকে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি কিন্তু এটা করা উচিত হয় না আমি জানি আমি সরি আমি এটা বুঝতে পারি নাই ভুলে গেছে আমার কিন্তু আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো নাই আমি ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না চোখ বন্ধ করলে তোমাকে দেখি নিঃশ্বাস নিতে পারতেছি না আমার দম বন্ধ হয়ে যেতেছে আমার মনে হইতেছে মারা যাবো তোমাকে না পেলে
যা যা ফিল করার ব্যাপারে আমার যে কতটা ভালোবাসো এসব বলবো দেখি তোমার ভালোবাসা কত জোর। তো বাবাকে বলতে পারো কিনা যে উনি যা খুশি তো অন্যায়? না, আমি আমি বাবার সামনে বলতে পারবো না, আমার সেই সাহস নাই, আমি আমি পারবো না, আমি যাবো না বাবার সামনে, আমি যাবো না, না। Local Watch Entertainment.